ফারহান আপনি লিখেছেন চলমান এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষার প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রশ্ন করা হয়েছে, দেশে একজন বিশিষ্ট নাগরিক হিসেবে বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আমি কোনো বিশিষ্ট নাগরিক নই, তবে ভাই পরীক্ষার যে প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, এটি যদি সত্য হয়ে থাকে, এটি যদি বাস্তবে প্রশ্ন করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে যে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার সামিল, এটি রীতিমতো অপরাধ। যারা এই প্রশ্ন করেছেন তাদেরকে বিচার আওতায় আনা উচিত এবং এটি নিয়ে তদন্ত হওয়া উচিত। একটা শান্তিপূর্ণ সমাজে এই ধরনের প্রশ্ন সন্দেহাতীতভাবে সমাজকে অস্থিতিশীল করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে, কারণ সেখানে বলা হয়েছে যে হিন্দু বন্ধুর বাড়ির সামনে আপনার মুসলমানের আপনার গরু জবাই করা, এটা আপনার এটাকে অপরাধ হিসাবে দেখানো হয়েছে এবং মানে অনেকটা মির্জাপুরি কাজ হিসাবে দেখানো হয়েছে, এবং সেই সাথে আপনার আরও যে সমস্ত শব্দ এবং পুরো প্যাটার্নটা যেটা দাঁড় করানো হয়েছে প্রশ্নের, সেটি মানে আমাদের সমাজের সাথে পরিপূর্ণভাবেই মানে আমাদের সমাজের বিপরীত সোজা কথা, এই সমাজের যে সাধারণ চিত্র তার বিপরীত। হিন্দুর বাড়ির সামনে যদি মুসলমান তার ধর্মীয় কাজ করতে না পারে, তাহলে মুসলমান বাড়ির সামনে হিন্দু তার ধর্মীয় কাজ করতে পারবে না, ব্যাপারটি এরকম এরকম ধরনের কথা। তাছাড়া এই মানে অপ্রাসঙ্গিকভাবে পুরো প্যাটার্নটাকে খুব বাজেভাবে দাঁড় করিয়ে ইসলাম এবং মুসলমানদেরকে কালার্ড করার বা আপনার মুসলমানদেরকে আপনার আপনার আসামের কাঠগড়া দাঁড় করিয়ে দেওয়া, এটা সংখ্যাগরিষ্ঠ মানুষের সাথে সংখ্যালঘু বাংলাদেশিদের মুখোমুখি করা ছাড়া কিছুই নয়। তাছাড়া আমাদের কোমলমতি সন্তানদেরকে শিক্ষার নামে তাদেরকে ধর্মহীন করা বা ধর্মবিদ্বেষী করার যে প্রচেষ্টা বিভিন্ন সময় দেখা যায়, এটি কখনো আমাদের সমাজের জন্য ভালো কিছু বয়ে আনবে না। বিধায় কর্তৃপক্ষের ব্যাপারে যথেষ্ট সচেতনতা থাকা উচিত এবং বোধোদয় হওয়া উচিত, এবং যদি এরকমটি ঘটে থাকে তদন্ত সাপেক্ষে অবশ্যই দায়ীদেরকে বিচারমুখী করা উচিত।